হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, ম্যাট্রিক্সের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমাদেরকে এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা কি একটা 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। তো আমাকে এই এ কে একটি প্রতিসম এবং একটি বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করতে হবে। তো আমরা জানি এ কে আমরা এভাবে লিখতে পারি, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখা যাবে যদি আমরা এভাবে একে লিখি, তাহলে এই যে অংশটা এটা হবে একটা প্রতিসম ম্যাট্রিক্স, এবং এখানে থাকা এই যে অংশটা, এই অংশটা একটা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমাদের কাজ মেনলি কি না, আমাদের কাজ হলো এই হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ আর এই হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ নির্ণয় করা। তো আমাদের তো এ তো অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা এ ট্রান্সপোজ নির্ণয় করব। আমরা জানি এ ট্রান্সপোজে কি হয় না, এ ম্যাট্রিক্সের যত সারি আছে তারা স্তম্ভে পরিণত হয় এবং স্তম্ভগুলো সারিতে চায়। তো দেখো, এখানে আমরা যদি দেখি প্রথম যে সারি 4 2 -1, তাহলে ওটা হয়ে যাবে প্রথম স্তম্ভ 4 2 -1। একইভাবে আমাদের এখানে পেয়ে যাব আমরা 3 5 7, এবং লাস্টে আমরা পেয়ে যাবো কত, 1 -2 1। তাহলে আমরা এ এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে গেছি। তাহলে আমরা প্রথমে নির্ণয় করব কি না, এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, 4 2 -1, 3 5 7, 1 -2 1, এবং এর সাথে অ্যাডিশন হচ্ছে কার, 4 3 1, 2 5 -2, -1 7 1। তো দেখো আমরা কি করব, এই ম্যাট্রিক্স দুটোকে যোগ করে দেব। তাহলে 4-এর সঙ্গে 4 অ্যাড হয়ে 8, 2-এর সঙ্গে 3 অ্যাড হয়ে যাবে 5, -1-এর সঙ্গে 1 অ্যাড হয়ে যাবে 0। একইভাবে আমরা এখান থেকে পাবো 5 10 5। অ্যাকচুয়ালি এখানে এইটা অ্যাকচুয়ালি 5 লেখা আছে, এবং লাস্টে আমরা কত পেয়ে যাবো এখান থেকে দেখো, 0 5 2। ঠিক আছে, তো এরপরে আমাদের কাজ কি হবে না, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ নির্ণয় করা। তাহলে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ মানে কি না, এই 8 5 0 5 10 5 0 5 2, এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ভাগ করা। তাহলে আমরা কত পেয়ে যাব, 4 5 2 0 5 2 5 5 2 0 5 2 1। তাহলে এইটা, এই যে অংশটা পেলাম, একটু ভালো করে লক্ষ্য করতে পারবে, এইটা একটা অ্যাকচুয়ালি প্রতিসম ম্যাট্রিক্স। এইটা দেখো একটা প্রতিসম ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি। তো আমাদেরকে এরপরে বিপ্রতিসম ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের এখন কাজ কি না, এ মাইনাস এ ট্রান্সপোজ করা। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা লিখে নিচ্ছি, 4 2 -1, 3 5 7, 1 -2 1, মাইনাস এ ট্রান্সপোজ 4 3 1, 2 5 -2 -1 7 1। তো আমরা যদি বিয়োগ করে দিই কত পেয়ে যাবো এখান থেকে, 0 -1 -2 1 0 9, এবং লাস্টে আমাদের কত আসবে এখান থেকে, 1 প্লাস 1 হয়ে যাবে, অংশটা যাবে 2, তারপরে হয়ে যাবে -2 -7, মানে -9, এবং লাস্টে হয়ে যাবে কত, 0। তো দেখো আমরা এরপরে যদি নির্ণয় করি, এটা হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে আমরা কত পেয়ে যাব, এই ম্যাট্রিক্সটার হাফ মানে অ্যাকচুয়ালি হাফ অফ 0 -1 -2 1 0 9 2 -9 0।
তো আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0 মাইনাস হাফ মাইনাস 1, হাফ 0 9/2, লাস্টে আসবে 1 মাইনাস অফ 9/2 এবং 0। তো দেখো এখানে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এটা আর কিছুই নয়, এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সটা একটা, এই ম্যাট্রিক্সটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমাদের এ কে আমরা কি লিখবো এবারে? তাহলে একে দেখো, এই যে প্রতিসম ম্যাট্রিক্স এবং এই বিপ্রতিসম ম্যাট্রিক্স এদের যোগফল আকারে লেখা যাবে, অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি? 4 5/2 0, 5/2 5, 5/2 0, 5/2 1 প্লাস 0 মাইনাস হাফ মাইনাস 1, হাফ 0 9/2 1 মাইনাস 9/2 0। ওকে, এটা মাইনাস হাফ রয়েছে এখানটা। তো দেখো আমরা এ কে তাহলে কি একটা প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করলাম, এটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো এটাই আমাদের এখানে চাওয়া হয়েছিল। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।